আমাদের মা দিদা ঠাকুমার মতো কুরুশ কাঁটা দিয়ে উল বোনার ট্যালেন্ট তো আমার মধ্যে নেই, তাই কুরুশ কাঁটা দিয়ে উল বুনতে না পারলেও কিছু অন্য টেকনিক তো অ্যাপ্লাই করা যেতেই পারে। সত্যি বলতে কি, ক্রোশে যে কোনো জিনিসই একটু বেশি অ্যাস্থেটিক হয়, তাই কোনো রকম কুরুশ কাঁটা ইউজ না করে এই ক্রোশে হেয়ার ব্যান্ডটা আজকে আমি বানাতে চলেছি। প্রত্যেক কটা স্টেপ কিন্তু তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। এবার বলি, ফার্স্টে কিন্তু আমি একটা হোয়াইট কালারের উল নিয়েছি। আর একটা কথা আমি কিন্তু ফার্স্টেই বলে রাখি, এই টেকনিকটা কিন্তু ছোটদের জন্য একেবারেই নয়, ছোটরা তোমরা কেউ কিন্তু এটাকে বাড়িতে ট্রাই করবেই না। আর বাকিরা যারা এই প্রসেসটা ট্রাই করতে চাইছো তারা কিন্তু খুব সাবধানে এই কাজটা করবে, যেমনভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক তেমনভাবেই করবে, কোনো অসুবিধা হবে না। আর এই যে হাতে যখন উলটাকে জড়াবে তখন কিন্তু একটু আলগা করে জড়াবে, তাহলে কিন্তু এই উল জড়ানোর কারণে হাত কিন্তু লালচে হয়ে যাবে না। আর তোমরা দরকার পড়লে অল্টারনেটিভ ফিঙ্গার্সও ইউজ করতে পারো, আমি যেরকম একবার তর্জনীও নিচ্ছিলাম একবার মধ্যমাতেও করছিলাম, এতে করে কন্টিনিউ একটা আঙুলের ওপরেই প্রেশার পড়ে না, আঙুলগুলো এমনিই রেস্ট পেয়ে যাবে। আর এমনিতেও এই প্রসেসটা খুব হার্ডলি 1 থেকে 2 মিনিটেরই, তাই জন্য কিন্তু খুব একটা বেশি সমস্যা হবেও না। এ তো গেল টিপস অ্যান্ড ট্রিক্সের কথা, এবার চলো পুরো স্টেপ বাই স্টেপ এটা শিখে নিই। তোমরা ফার্স্টেই দেখলে যে আমি কিন্তু এই উলটাকে আমার তর্জনীর মধ্যে 25 থেকে 30 বার কিন্তু জড়িয়ে নিয়েছি। তারপর আমাকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডে দুদিকেই ভালো করে নট দিয়ে নিতে হবে। আর সেই নটটা আমি কিভাবে দিচ্ছি সেটা কিন্তু তোমরা অলরেডি আগে দেখেছো, আর এই এখনও যেটা দেখছো সেম প্রসেসে আমরা কিন্তু নটটাকে এইভাবেই দিয়ে নেব। আর নটটা খুব টাইট করে দিতে হবে যাতে আঙুল থেকে এই উলটাকে বার করার পর কিন্তু আমরা একটা রাউন্ড শেপ দিয়ে দিতে পারি, ঠিক যেমন ভিডিওতে দেখা যাচ্ছে সেইভাবেই পরপর স্টেপগুলো তোমরা ফলো করো, তাহলে কিন্তু প্রপার শেপটা তোমরা অলরেডি পেয়েই যাবে। আর নিডলসটাকে যখন তোমরা আঙুল আর উলের মাঝখান দিয়ে নিয়ে যাবে তখন কিন্তু নিডলসটাকে একটু উলের সাইড বরাবর চেপে নিয়ে যেও, তাহলে কিন্তু আঙুলে কোনোভাবে হার্ম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখো অলরেডি কিন্তু আমার ফ্রন্ট অ্যান্ড ব্যাকে কিন্তু নট দেওয়া হয়ে গেছে, এইবার এই বাড়তি সুতোটাকে কেটে দিয়ে আমি এই পুরো উলটাকে আমার আঙুল থেকে বের করে নেব। তারপর এই যে গ্যাপগুলো দেখছো সেটাই নিডলস দিয়েই কিন্তু সেগুলো ফিল আপ করে নেব। এইভাবে নিডলসটাকে এর মধ্যে ঢুকিয়ে নিয়ে জাস্ট একটু টেনে দিলে উপরের দিক করে, তাহলে কিন্তু এই গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে আর এটা প্রপার কিন্তু রাউন্ড শেপে চলেও আসবে। আর দেখো এইভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের একটা ফুলের একটা পাপড়ি, আর একটা ফুলের জন্য আমাদের আরও 4টে পাপড়ি কিন্তু তৈরি করে নিতে হবে, দেন হয়ে যাবে 5টা পাপড়ি। আমি কিন্তু এই একই প্রসেস অ্যাপ্লাই করে বাকি 4টে পাপড়িও তৈরি করে নিয়েছি। নেক্সট এইবার ফুলের মাঝখানে যে ইয়েলো অংশটা রয়েছে তার জন্য আমি একটা ইয়েলো কালারের উল নিয়ে নিয়েছি, আর সেটার সাইজ কিন্তু এই পাপড়িগুলোর তুলনায় একটু ছোটই হবে, তার জন্য কিন্তু আমি আমার পিঙ্কি ফিঙ্গারকে ইউজ করেছি। আর প্রসেসটা কিন্তু একদম আগের মতোই সিমিলার, কোনো ডিফারেন্স কিছু নেই, শুধু রিপিটেশনটা অনলি 10 to 12 or 15 times করলে কিন্তু এটা হয়ে যাবে। এগেইন বোঝার সুবিধার্থে তোমরা প্রসেসটা আর একবার দেখে নাও, আমি এই বোঝানোর জন্য প্রসেসটা খুব ছোটো ছোটো করে ক্লিপসগুলো অ্যাড করে দিয়েছি। ওকে, সো একটা ফ্লাওয়ার তৈরির জন্য কিন্তু আমরা অলরেডি 5টা পাপড়ি আর এই মিডিলের এই হলুদ পার্টটা পেয়ে গেছি। আর তারপর দেখো এরকম পাপড়িগুলোর কিন্তু ফ্রন্ট আর ব্যাক সাইড তোমরা নিজেরাই বুঝতে পারবে, যেদিকটা একটু বেশি নট থাকবে সেদিকটা হচ্ছে ব্যাক সাইড, আর যেদিকটা একটু প্লেন থাকবে সেদিকটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো তোমরা এরকম ফ্রন্ট সাইডের দিক করে কিন্তু এই সুতোটাকে পরাবে এক এক করে, আর আমি এই 5টা পাপড়িকে এক এক করে দেখো যেরকমভাবে সুতোটা তলার দিক থেকে ভরে নিচ্ছি সেইভাবেই কিন্তু আমরা অলরেডি এই সুতোটাকে ভরে নেবো। তারপরে কিন্তু আমাদেরকে দিতে হবে আর একটা টাইট নট, আর তারপর দেখো আমি কিন্তু এখানে সিঙ্গেল নট দিয়েছি, কোনো ডবল নট এখন দিইনি, ডবল নট আমি একদম লাস্টে ফাইনাল দেবো। আর তারপর এক্সট্রা যে উলটা ছিল সেই উলটা দিয়ে কিন্তু আমি এরকম 5টা পাপড়ির মাঝখান দিয়ে এগুলোকে গলিয়ে নিয়েছি, তাহলে পাপড়িগুলো ভালো করে ডিফাইন হবে। আর তারপরে দেন লাস্টে আমি দেবো এখানে ডবল নট, তোমরা ডবল নট ট্রিপল নট যা ইচ্ছে তাই দিতে পারো, তারপর লেফট ওভার যা সুতো থাকবে সেগুলোকে আমরা ভালো করে কেটে নেবো। আর দেখো আমার কিন্তু একটা ফ্লাওয়ার রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে ইয়েলো পার্টটাকে আমি গ্লুগানের সাহায্যে আটকে নিচ্ছি, আর এটাকে আরও সুন্দর দেখানোর জন্য আমি এখানে কিছু ছোটো ছোটো পার্লস অ্যাড করেছি। আমার কাছে এই পার্লসের বিটসগুলো ছিল, আর সেই পার্লসের বিটগুলোই আমি এখানে গ্লুগানের সাহায্যে অ্যাটাচ করে দিয়েছি। আর অ্যাটাচ করার পর দেখো ফ্লাওয়ারটাকে কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছে, এরকম আমি আরও 4টে ফ্লাওয়ার টোটাল 5টা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। আর এর পরের স্টেপটা তো খুবই ইজি, এরকম যে কোনো একটা পড়ে থাকা পুরনো হেয়ার ব্যান্ড নিয়ে নেবে যেগুলো তোমরা কখনো ইউজই করো না, সেটাকে নতুন করে দেখবে আবার ইউজ করতে ইচ্ছা হবে যখন এইভাবে তোমরা নিজের হাতে এরকম সুন্দর একটা ক্রোশে হেয়ার ব্যান্ড বানিয়ে ফেলবে। আমি এখানে একটা গ্রিন উল ইউজ করছি আর সেটাকে ভালো করে নট দিয়ে সিকিউর করে নিচ্ছি, তারপর গ্লুগান দিয়ে সেই উলটাকে এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি যাতে কখনোই না খোলে, ব্যাস আর কি। এখন
এখন একটাই কাজ, এই উলটাকে পুরো হেয়ার ব্যান্ডটায় ভালোভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে নেওয়া, যাতে কখনোই আর না খুলে যায়। শুরুর দিকে কিন্তু আমি নটের সাথে সাথে গ্লুগানটাকে ইউজ করেছি, কারণ এটাই বেস তৈরি হবে, এর ওপর ডিপেন্ড করেই কিন্তু আমরা পুরো উলটাকে হেয়ার ব্যান্ডের সাথে জড়িয়ে নিতে থাকবো। আর এটা যদি খুলে যায় তাহলে কিন্তু পুরো জড়ানোটাই মাটি। এরপর মিডিল পোর্শনগুলো আর গ্লুগানের প্রয়োজন নেই, কিন্তু যদি তোমরা আরও এক্সট্রা সিকিউরের জন্য গ্লুগান ইউজ করতেই চাও তাহলে মিডিলে একটু একটু করে দিয়ে দিতেই পারো। আর দেখো আমার কিন্তু এখানে হেয়ার ব্যান্ডে উল জড়ানো রেডি। এরপর শুধু একটাই কাজ, এই ফ্লাওয়ারগুলোকে এই সাথে গ্লুগান দিয়ে অ্যাটাচ করে নেওয়া। আমি 5টা ফ্লাওয়ারকে এক এক করে এই হেয়ার ব্যান্ডের ওপরে বসিয়ে নিচ্ছি। আর বসিয়ে নেওয়ার পরেই একটা চমকিলা জামকিলা সুন্দর ক্রোসেট হেয়ার ব্যান্ড, তোমাদের হ্যান্ডমেড হেয়ার ব্যান্ড কিন্তু রেডি, একদম পুরনো থেকে ব্র্যান্ড নিউ ঝা চকচকে একটা হেয়ার ব্যান্ড আমি তোমাদের জন্য তৈরি করে দেখিয়ে দিয়েছি। আর দেরি না করে তোমরাও কিন্তু এভাবে তোমাদের ফেলে রাখা পুরনো হেয়ার ব্যান্ডগুলোকে নতুন করে তৈরি করে রিইউজ করতেই পারো। আর দেখো এখানে আমি কিন্তু আমার এই সুন্দর তৈরি করা হ্যান্ডমেড হেয়ার ব্যান্ডটাকে পরে কিন্তু রেডি হয়ে গেছি। দেরি কেন, ঝটপট কমেন্ট করো আর জানো যে কেমন লাগছে এই হেয়ার ব্যান্ডটা। আর তোমরা কেউ ক্রিয়েট করলে আমাকে অবশ্যই জানিও, আমার খুবই ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড সাবস্ক্রাইব।